প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনা। দেশি ট্যাংরা মাছের পোনাগুলো কীভাবে চাষ করলে এই মাছের খাবার কীভাবে প্রয়োগ করবেন, এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই টাইপের পোনাগুলো আপনারা পুকুরে চাষ করিলে এককভাবে প্রতি শতকে 1500 পিস করে পোনা দিতে পারবেন এবং সাথে 8 থেকে 10 পিস করে কাপজাতীয় মাছ দিতে পারবেন। এইভাবে আপনারা পুকুরগুলো প্রস্তুতি করার পর, পোনা দেওয়ার পর আপনারা প্রতিদিন রেগুলার খাবার দিবেন, পুকুরে 2 টাইম করে খাবার দিবেন। এবং এই টাইপের পোনাগুলো আপনার সরিষার দানার মতো, যেটা 0.5, এই দানাগুলো খাবে। আপনার সন্ধ্যার দিকে খাবার দিবেন, দেখা যাবে মাছগুলো বেশে খাচ্ছে। এবং প্রতি 20 থেকে 25 দিন পর পর পুকুরে চুন, পটাশ এবং লবণ প্রয়োগ করবেন, তাহলে দ্রুত মাছগুলো বড় হবে এবং পোনার গ্রোথ আসবে খুব সুন্দর। এবং দেশীয় মাছ বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে, এই মাছগুলো দেশি অরিজিনাল। আপনারা এই টাইপের পোনাগুলো চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। দেশীয় মাছ আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাছ, যা অনেকেই এই মাছগুলো আকর্ষণ করে। এগুলো হলুদ টাইপের হয় পোনাগুলো, আপনারা চাইলেই এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি। দেখুন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো, এগুলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা। দেখতেই পাচ্ছেন আমাদের এই পোনার সাইজগুলো কতটুক পরিমাণ বড় এবং কি সাইজ, এগুলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছ। তো দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকলদের।